নমস্কার বন্ধুরা, ডাইনামিক এনার্জি এন্টারপ্রাইজে আপনাদের স্বাগত। আমরা আজকে টোটোর সোলার টেস্টিং করছি। টোটোর ছাদের মাথায় তিনটে প্যানেল লাগানো হয়েছে, আপনার 12 ভোল্টের প্যানেল। এগুলো এক একটা ক্যাপাসিটি আছে আপনার 300 ওয়াট করে। এইগুলো সিরিজে আপনাদের কানেকশান হয়েছে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন টোটোর সাথে আমরা এখানে কন্ট্রোলার দেওয়া হয়েছে। সেই কন্ট্রোলারে আপনারা ভোল্ট আর ইউনিট দেখতে পাচ্ছেন। কন্টিনিউয়াস আপনার 54.6 ভোল্ট আপনারা পাচ্ছি ইয়ে থেকে। সোলার কন্ট্রোল সোলার কারেন্ট পাচ্ছি 15 অ্যাম্পিয়ার। সোলার টোটাল পাওয়ার পাচ্ছি আপনার 889 ওয়াট, মানে আমরা 889 ওয়াট কারেন্ট পাচ্ছি এখনই। পুরো পাওয়ারটা দেখতে পাচ্ছেন, সোলার ভোল্টেজ দেখতে পাচ্ছেন, আর এর সাথে মিটারও দেওয়া আছে। কতটা সোলার চার্জার আপনারা কত তৈরি করেছে সেটা আপনি দেখতে পাচ্ছেন এই মিটারে। এখানে কোনো রকম ম্যাজিক, কোনো রকম জালসাজি কিছু নেই। আপনার কারেন্ট দেখতে পাচ্ছেন, ভোল্টেজ দেখতে পাচ্ছেন, সোলার চার্জার দেখতে পাচ্ছেন, ব্যাটারি ভোল্টেজটা আপনি এখানে দেখতে পাবেন। টোটোর মিটারেও ব্যাটারি ভোল্টেজটা আসছে। এই যে টোটোর ভোল্টেজে আমরা দেখতে পাচ্ছি, টোটোর মেশিন অন করে দিলাম, টোটো এখন আমার সকাল থেকে ফুল চার্জ হয়ে রয়েছে, 53.6 হয়ে গেছে। আমরা 5 মিনিট আগেই দেখেছিলাম এটা 53.4, এখন 53.6। এবার আমরা যেটা করছি সেটা হচ্ছে এটাকে নতুন করে লাগানো হচ্ছে টোটো ছাদের মাথায়। আবার এবি নিয়ে আমরা প্যাসেঞ্জার নিয়ে টোটোটাকে চালাবো। ডাইনামিক এনার্জি এন্টারপ্রাইজে আপনাদের স্বাগত। এই টেস্টিংটা আমাদের হচ্ছে ব্যান্ডেলে, হুগলির। আপনারা এখানে আসতে পারেন, এখানে শোরুমে আমাদের শোরুমের মালিক রয়েছেন, ইনিও সাথে রয়েছেন, ইনিও চেক করছেন। আমরা সবাই এবার এটাকে চালিয়ে দেখবো, প্যাসেঞ্জার নিয়ে এটা লোড টেস্টিং হবে। ধন্যবাদ বন্ধুরা।